ইভেন্টের কিছু খবর। বাংলাদেশের পৈতৃক সম্পত্তি বেদখলের অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাজু আহমেদ। বুধবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বনাথের দশঘর গ্রামে প্রায় 4 একর জমির উপর প্রতিষ্ঠিত তাদের পৈতৃক বসতভিটা একদল ভূমিক্ষেপ বেদখলের চেষ্টা করছে। গত ফেব্রুয়ারি মাসে গিয়ে বাড়ির জায়গা জমি জরিপ করতে চাইলে স্থানীয় এক জনপ্রতিনিধি তাকে বাধা প্রদান করেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বাড়িতে অবস্থানরতদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সাজু আহমেদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিউনিটি নেতা KM আবু তাহের চৌধুরী।